হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেটের দিকে আমরা নজর রাখবো বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে টেট প্রশ্নভুল মামলায় স্থগিতাদেশ দু হাজার সতেরোর প্রাথমিক টেট প্রশ্নভুল মামলায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দু হাজার সতেরোর প্রাথমিক টেট প্রশ্নভুল মামলায় আজ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ স্থগিতাদেশ প্রদান করলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন প্রাথমিক টেট দু হাজার প্রশ্নভুল মামলায় সংকটে এই মুহূর্তে পিটিশনাররা প্রাথমিক শিক্ষা পর্ষদের দিকে এই মুহূর্তে পাল্লা ভারী হয়ে পড়লো ডিভিশন বেঞ্চে গতকাল এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হলেও মামলাটি শুনানি হয়নি কিন্তু আজ এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছিল টোটাল সেখানে দেখা যাচ্ছিল যে উনচল্লিশ নাম্বার সিরিয়ালে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং মাননীয় বিচারপতি হরিশ মহাশয় তিনি কিন্তু তার ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনানি করিয়েছেন এবং তিনি স্থগিতাদেশ দিয়েছেন তো বিস্তারিত আপডেট কি কি শুনানি করিয়েছেন কি কি মন্তব্য করেছেন কিভাবে শুনানি হয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ হলো পাশে থাকা বেলায়ন টি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিয়ে আমরা কি কি কথোপকথন হয়েছে কি কি নির্দেশ দিয়েছেন কি কি মন্তব্য করেছেন তো প্রাথমিক টেট দু হাজার সতের এই প্রশ্নভূল মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজেশেখর মাথা তিনি কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে এক্সপার্ট কমিটি গঠনের মধ্য দিয়ে প্রশ্ন এবং অ্যান্সারের মধ্যে অ্যাকচুয়াল ভুল রয়েছে কিনা সেটা কিন্তু ক্ষতি দেখার তিনি নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিভিশন বেঞ্চে এই মামলা করেছে এবং এই মামলাটি আজকে কিন্তু প্রথম দিন ব্যাপকভাবে এরকম শুনানি হলো এর আগে উঠলেও এই মামলাটি কিন্তু অ্যাডমিশন হিয়ারিং এর জন্য উঠেছিল তো আজকে কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো মন্তব্য মাননীয় বিচারপতি করেছেন এবং বেশ তিনি কিন্তু রেগে যান তো বিস্তারিত কথোপকথন কি কি হয়েছে সেগুলো আমরা জানবো তো এদিন শুনানির শুরুতেই একদম প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন সুবীর নাল মহাশয় এবং পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তো প্রথমেই কথা বলা শুরু করেছিলেন পর্ষদের সুবীর সান্নাল মহাশয় তো তিনি প্রথমেই শুরুতেই একদম বলেন যে এই মামলার যারা পিটিশনার রয়েছে সেই পিটিশনাররা তারা যে প্রশ্নগুলোতে ভুল বলে দাবি জানিয়েছে তারা সম্পূর্ণভাবে ভিত্তিহীন একটা দাবি করছে কেননা এই সমস্ত পিটিশনাররা তারা যে সমস্ত প্রুফগুলো তারা দেখিয়েছে যে সমস্ত এভিডেন্স গুলো তারা কলকাতা হাইকোর্টে সাবমিট করেছে বা আমাদের কাছে সাবমিট করেছে বা যে সমস্ত রেফারেন্স বইগুলো তারা সাবমিট করেছে সেখানে দেখা যাচ্ছে যে তারা নোট বইয়ের রেফারেন্স তারা সাবমিট করেছে কোনো বইয়ের রেফারেন্স তারা সাবমিট করতে পারেনি তো পিটিশনাররা কোনো রকম ভাবে সফিসিয়েন্ট ডকুমেন্টস পর্যাপ্ত ডকুমেন্টস অর্থাৎ যেটা অথেন্টিক সাইন্টিফিক যেটা অ্যাকচুয়াল গ্রহণযোগ্য সকলের জন্য গ্রহণযোগ্য সেই সমস্ত অ্যাকসেপ্টেবল কোনো ডকুমেন্টস তারা সাবমিট করতে পারেননি বা কোনো প্রুফ তারা সাবমিট করতে পারেননি তাহলে কিসের ভিত্তিতে তারা এই কলকাতা করে মামলা করলো সেই সঙ্গে সুবীর সান্নাল মহাশয় তিনি আরো গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ফাইনাল আনসার গ্রহণ করেছিল সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজে নিজেই আনসার গ্রহণ করেনি কেননা সেগুলো সেই ফাইনাল আনসার গ্রহণ করার জন্য কোন ইউনিভার্সিটির প্রফেসরদের দ্বারা এক্সপার্ট কমিটি গঠনের মধ্য দিয়ে সেই ফাইনাল আনসার গ্রহণ করা হয়েছিল এবং এরপর সেই আনসার কি গুলো চ্যালেঞ্জ জানানোর জন্য প্রত্যেক ক্যান্ডিডেটকে সময় দেওয়া হয়েছিল যদি কারোর সংশয় থাকে তাহলে তারা চ্যালেঞ্জ জানাতে পারে তাদেরকে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল যে এই সময়ের মধ্যে তারা অ্যাপ্লাই করবে বা রিভিউ জানাবে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে এরপর ক্যান্ডিডেটরা রিভিউ করার পর বা তাদের সাপোর্টিং ডকুমেন্টস সাবমিট করার পর পুনরায় সেই সমস্ত কোশ্চেনগুলো যে সমস্ত প্রশ্নগুলোর মধ্যে তারা অভিযোগ জানিয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আবার একটি এক্সপার্ট কমিটি গঠন করা হয় সেই এক্সপার্ট কমিটিতে বিভিন্ন কমিটিরা তারা সেখানে ছিল সেই কমিটি সেখানে হবে কোন প্রশ্ন গ্রহণ করা হবে না কোন উত্তর নেওয়া হবে কোন উত্তর নেওয়া হবে না তো তারপরে এসে গিয়ে এই পিটিশনাররা তারা যেটা দাবি করছে তারা কি করে তারা এটা দাবি করছে তারা যেটা দাবি করছে তারা কি অনেক বড় বড় প্রফেসর হয়ে পড়েছে যেখানে সিঙ্গেল বেঞ্চ কি করে একটা থার্ড কমিটি গঠন যে কমিটি হবে, তাহলে আমরা ইতিপূর্বে যে দুটো কমিটি গঠন করেছিলাম বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের দ্বারা তাহলে তাদেরকে যে ওপিনিয়ন সেই ওপিনিয়ন গুলো ভুল বলে প্রমাণ করতে হবে এরপর মাননীয় বিচারপতি হরিশ টান্ডার তিনি সুবীর সানালকে জিজ্ঞেস করেন যে আপনারা ফাইল জমা করেছিলেন ইয়েস লর্ড তো সুবিশানের কথা শেষ হওয়ার পর সুদীপ্ত দাসগুপ্ত পিটিশনারদের পক্ষ থেকে কথা বলা শুরু করেন তখন বিচারপতি বলেন যে আপনার কোন বিষয়ে প্রবলেম রয়েছে তো সুদীপ্ত দাসগুপ্ত বলেন যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পার্টে প্রবলেম রয়েছে বিচারপতি বলেন আপনি কি লাইব্রেরি ওয়ার্ক করেছেন এরপর বিচারপতি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন এবং সুদীপ্ত দাসগুপ্তকে বলেন যে আপনি কি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির এক্সপার্ট না মাইলর্ড বিচারপতি আবার প্রশ্ন করেন কিভাবে একটি শিশু ডেভেলপ করে তখন সুদীপ্ত দাসগুপ্ত তিনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন এবং তিনি বোঝার চেষ্টা করেন বলার চেষ্টা করেন যে কি কি স্কিলগুলো ডেভেলপ করার প্রয়োজন হয় সেই বিষয়গুলো বলার চেষ্টা করেন এবং বিভিন্ন স্কিলগুলো মেন্টাল ডিজেবেল যে সমস্ত চাইল্ড রয়েছে তাদেরকে ডেভেলপ করার জন্য সেই স্কিলগুলোকে কার্যকরী কিনা সেই বিষয়গুলো তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেন তো বিচারপতি কিন্তু এই সমস্ত কথা শুনে তিনি কিন্তু ভীষণভাবে রেগে যান বিচারপতি আরও গুরুত্বপূর্ণ কথা বলেন আমি কিন্তু জুভিনাইল এক্সপার্ট কমিটির জাস্টিস কিভাবে চাইল্ডদেরকে ডিল করতে হয় সেই বিষয়টা আমি খুব ভালোভাবেই জানি আপনারা কিসের ভিত্তিতে বলছেন যে এই এত প্রশ্ন ভুল রয়েছে এবং মাননীয় বিচারপতি পরিষ্কার ভাবে বলে দেন যে স্টে দ্য অপারেশন তখন সুদীপ্ত দাশগুপ্ত বলেন যে আমার আরো বেশ কিছু পয়েন্ট তুলে ধরার আছে বিচারপতি বলেন কি আছে কি আছে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ যে অপারেশনটার কথা বলেছিল যে এক্সপার্ট কমিটি গঠনের মধ্য দিয়ে একটা মীমাংসার মধ্যে আসার চেষ্টা করেছিল বা কোন প্রশ্নে ভুল আছে কি নেই সেই প্রশ্নগুলো ক্ষতি দেখার কথা বলেছিল সেই অপারেশনটার উপর স্থগিতাদেশের কথা তিনি বলেন আজকের অর্ডার কপি বের হলে আমরা আরো বিস্তারিত জানতে পারব যে অ্যাকচুয়াল তিনি কি বলেছেন এবং অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করেছেন স্থগিতাদেশ দিলেন কিনা অর্ডার কপির মধ্যে স্থগিতাদেশ উল্লেখ করলেন কিনা তিনি মৌখিকভাবে বলেছেন ঠিকই কিন্তু অর্ডার কপির মধ্যে স্থগিতাদেশ উল্লেখ করেছেন কিনা স্টে উল্লেখ করেছেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে তো আগামীকাল কিন্তু এই মামলাটির শুনানি আছে সেদিন কিন্তু আরো বিস্তারিত শুনানি করিয়ে তিনি কিন্তু স্টের দিকে হাঁটতেও পারেন ততক্ষণে আমাদের ওয়েট করতে হবে পিটিশনারদের হয়ে আরেকজন লয়ার তিনি যুক্তি দেখানোর চেষ্টা করছিলেন কিন্তু তা সত্ত্বেও পিটিশনারদের লয়ার সুযুক্ত দাসগুপ্তকে কিন্তু আজ মাননীয় বিচারপতি তীব্রভাবে কঠোরভাবে আক্রমণ করেন কঠোরভাবে তীব্র বানে বিদ্ধ করেন তো বিচারপতির কথা থেকে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মাননীয় বিচারপতি তিনি কিন্তু এই নতুন করে এক্সপার্ট কমিটি গঠনের পক্ষপাতিত্ব নন কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে এক্সপার্ট কমিটি গঠনের মধ্য দিয়ে দুইবার এক্সপার্ট কমিটি গঠনের মধ্য দিয়ে যে ফাইনাল ডিসিশনে এসছে সেই ফাইনাল ডিসিশনই মাননীয় বিচারপতির মতামত দিচ্ছেন তো সামগ্রিকভাবে মোটামুটি আঠারো থেকে উনিশ মিনিট মতো শুনানি হয় তো এই আরো বিস্তারিত প্রয়োজন রয়েছে এই কারণে এই মামলাটি আগামীকালকেই কিন্তু এই মামলাটি লিস্টেড করে দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ একুশে জুন দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠছে কলকাতা হাইকোর্টে তো আজকের শুনানি দেখে আমার যেটুকু মনে হলো এই দু হাজার সতেরোই টেট মামলায় যারা যারা পিটিশনার রয়েছেন তারা কিন্তু খুবই সংকটের মধ্যে দিয়ে যাবেন বলে মনে হচ্ছে কেননা এই মামলায় পিটিশনারদের বিপক্ষে এই মামলাটি যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু তাদের পাল্লা অনেকটাই ভারী হয়ে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মুহূর্তে তাদের জয় অনেকটা নিশ্চিতের কাছাকাছি নিয়ে গেছে এটা গেলো দুহাজার সতেরো টেট প্রশ্ন ভুল মামলা এর পাশাপাশি কিন্তু দুহাজার বাইশের ট্রেট প্রশ্নফুল মামলা ঠিক একই রকম একই বেঞ্চে এই মানিনীয় বেচারপতি হোডিস্টান্ড তিনিই কিন্তু শুনানি করাবেন তো সেক্ষেত্রে একই রকম গতি হতে চলেছে দুহাজার দু হাজার সতেরো টেট দু হাজার বাইশের টেট এবং অন্যদিকে দু হাজার এর টেট যেটা সুপ্রিম কোর্টে রয়েছে যদিও সেই মামলা তিনি আর হাত দিতে পারবেন না কিন্তু এই দুটি টেট এই দুটি টেটে কিন্তু তিনি বিস্তারিত শুনানি করাবেন এবং দুটি টেটের যা গতি হবে সতেরো যে টেটের

পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ